আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, শারীর শিক্ষা, চুন্ডিপুর দাখিল মাদ্রাসা, নগর সদর, নওগাঁ। আজকে আমি অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শারীর শিক্ষা বিষয় হচ্ছে প্রথম অধ্যায় শরীরচর্চা ও সুস্থ জীবন, পাঠ 4 অতিরিক্ত ব্যায়ামের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা মধ্যে আমরা অতিরিক্ত ব্যায়ামের কুফল এই পাঠে যেটা শিখুন ফল হিসাবে পাবো, অতিরিক্ত ব্যায়ামের কুফল ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা অতিরিক্ত ব্যায়ামের ফলে আমাদের কী কী ক্ষতি সাধিত হয়, আমাদের উপকারের চেয়ে ক্ষতি বেশি আসে, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা প্রতিপাদ্য বিষয় পাঠ 4 অতিরিক্ত ব্যায়ামের কুফল। আমরা পূর্ব পাঠে যেটা আলোচনা করছি যে ব্যায়াম কী, ব্যায়াম করলে আমাদের শরীরে কী কী উপকার হয়, এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। দৈহিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য বা আনন্দ লাভের জন্য আমরা যেসব ব্যায়াম করি এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড় করাকে আমরা ব্যায়াম বলে থাকি। ব্যায়াম হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা বজায় রাখে, হজম শক্তি বৃদ্ধি করে, শরীর সতেজ রাখে এবং হৃৎপিণ্ড সতেজ রাখে। নানাবিধ উপকারিতা আমরা ব্যায়ামের মাধ্যমে পেয়ে থাকি। তো এই ব্যায়াম করার ফলে আমাদের অনেক উন্নতি সাধিত হয়, আবার অসুবিধাও দেখা দেয়। তো ব্যায়াম পরিমিতভাবে সকাল বিকাল পরিমিতভাবে করলে আমাদের দেহে অনেক উপকারে আসে, আবার যদি এই ব্যায়াম নানাভাবে করি, ব্যায়ামে যদি সিরিয়াল মেনটেন না করে কখনো পায়ে, কখনো মাথার, কখনো হাতে ব্যায়াম এলোমেলোভাবে ব্যায়াম করলে আমাদের সে ব্যায়াম উপকারে আসে না। তারই বিস্তারিত আলোচনা নিয়ে আমি পাঠ 4 অতিরিক্ত ব্যায়ামের কুফল এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। পয়েন্ট হচ্ছে, দেখো শিশুদের ক্ষেত্রে যেটা শিশুদের ভারী জিনিস তোলার ব্যায়াম করালে অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি বা বৃদ্ধির চেয়ে বেশি ক্ষতি হবে। শিশুদের ক্ষেত্রে আমরা যদি ভারী কোনো জিনিস নিয়ে শিশুদের ব্যায়াম করে থাকি তাহলে কিন্তু এই ব্যায়ামের দ্বারায় উপকারের চেয়ে ক্ষতি বেশি সাধিত হবে। তাই আমরা এসব ব্যায়াম আমরা শিশুদের ক্ষেত্রে করাব না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, শিশুদের 30 থেকে 40 মিনিটের বেশি ব্যায়াম করালে শরীরে ক্লান্ত হয়ে পড়ে। শিশুদের যদি 30 থেকে 40 মিনিটের বেশি ব্যায়াম করানো হয় তাহলে কিন্তু শিশুটা ক্লান্ত হয়ে পড়বে। এই ব্যায়ামের উপকারের চেয়ে ক্ষতি বেশি আমরা লক্ষ্য করতে পারবো এবং ক্ষতি বেশি সাধিত হবে। তাই দেখো 3 নম্বর পয়েন্ট আমি আলোচনা করব, এলোমেলোভাবে ব্যায়াম, যেমন একবার হাতের ব্যায়াম, পরে নিচে শুয়ে ব্যায়াম, তারপরে শক্তি বাড়ানোর ব্যায়াম, এভাবে ব্যায়াম না করে ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে। যেটা আমি পূর্বে বললাম যে ধারাবাহিকভাবে ব্যায়াম করতে হবে, কখনো মাটিতে শুয়ে, কখনো হাতের ব্যায়াম, কখনো পেটের ব্যায়াম, কখনো দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম যদি আমরা করে থাকি তাহলে সেটা কিন্তু আমাদের ক্ষতি সাধিত হবে, এটা আমাদের সুফলের চেয়ে কুফল বেশি বয়ে নিয়ে আসবে। তাই আমাদের ধারাবাহিকভাবে যেমন পা থেকে উপরের দিকে উঠব অথবা হাত থেকে নিচের দিকে নামবো, ধারাবাহিকভাবে আমরা ব্যায়ামগুলা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর পয়েন্টে আমরা কী সেটা দেখি, ভর পেটে ব্যায়াম পরিত্যাজ্য, মানে ভর পেটে ব্যায়াম আমরা করব না, ভর পেটে কখনো ব্যায়াম করা উচিত নয়।
খাবার পরপরই ব্যায়াম করালে তোল পেটে ব্যথা ও বমি হবে। খাবার পরপরে কেউ যদি ভর পেটে ব্যায়াম করে এবং সেটা কিন্তু অনেক ক্ষতি সাধিত হবে, অনেক টাইমে দেখা যাবে বমি হবে, পেট ব্যথা করবে, এরকম সমস্যা আমাদের মুখে সম্মুখে সম্মুখীন হতে হবে। তাই ভর পেটে আমরা কখনো এই ব্যায়ামগুলি করব না। পাঁচ, ব্যায়ামের মধ্যে বিরতি না দিয়ে একাধারে ব্যায়াম করালে শরীর অবশ হয়ে আসবে। তাই আমরা যদি একাধারে কোনো ব্যায়াম আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের শরীর কিন্তু ক্লান্তি বা অবসরে আসার সম্ভাবনা আছে। তাই ব্যায়ামের ফাঁকে কিছু পরিমাণ আমাদের শারীরিক বিশ্রাম নেওয়া দরকার। বিশ্রামের পর যদি আমার ব্যায়ামে আমরা আবারও ফিরে যাই তাহলে আমরা শক্তি পাব। এভাবে আমরা ব্যায়ামগুলো করব, না করলে আমাদের অনেক ক্ষতি বা কুফল বলে নিয়ে আসতে পারে। ছয় হচ্ছে, ব্যায়াম করার পূর্বে শরীর গর্ব ওয়ার্ম আপ করে নিতে হবে। শরীর আমরা যে কোনো ধরনের ব্যায়াম করি না কেন, শরীরকে আমরা ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপ মানে জগিং, ওয়ার্ম আপ মানে এরকম হাত নাড়াচাড়া করে আমরা পা দুটো উঠে আমরা দৌড়ের অ্যাক্টিং করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আমরা ওয়ার্ম আপ করে নিয়ে শরীরটা গরম করে নিয়ে যদি আমরা ব্যায়ামে যাই তাহলে আমাদের আমাদের শরীরের টিস্যুগুলি এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি ওয়ার্ম আপ না করে যদি আমরা সেগুলো ব্যায়াম করতে যাই তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন টিস্যুগুলো ছিঁড়ে যেতে পারে এবং অনেক ক্ষতি আসতে পারে। তাই দেখো, সাত নম্বর পয়েন্ট, প্রথমে সহজ ব্যায়ামগুলো করতে হবে। আমরা কি করব, আমরা প্রথমে ব্যায়ামগুলোকে সাজায় নেব। আমরা প্রথমে সহজ সরল যে ব্যায়ামগুলো আছে সেই ব্যায়ামগুলো আমরা প্রথমে করব। আস্তে আস্তে আমরা কঠিন এবং বড় ব্যায়ামগুলো আমরা সেরে নেব। তা না হলে হুট করে বড় কঠিন ব্যায়ামের দিকে আমরা অগ্রসর হলে পরে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি আসতে পারে এবং এটা কুফল বয়ে নিয়ে আসতে পারে। আট হচ্ছে, সকালে খালি পেটে ব্যায়াম করা উচিত নয়। সকালে আমরা ব্যায়াম করার পূর্বে কিছু নাস্তা করে নিয়ে কিছু পর আমরা ব্যায়াম করব। খালি পেটে ব্যায়াম করলে আমাদের অনেক ক্ষতি, আমাদের দেহে অনেক ক্ষতি আসতে পারে। তাই আমরা এটা পরিহার করে নিয়মিত আমরা ব্যায়াম করব এবং এই ব্যায়ামগুলো সিরিয়াল অনুযায়ী করব এবং সকালে কখনো খালি পেটে আমরা ব্যায়াম করব না। উল্লেখিত, এখন আমরা যেটা উল্লেখিত ব্যায়ামগুলি ধারাবাহিকভাবে আমরা এটা লক্ষ্য রাখবো যে এই ব্যায়ামগুলোকে বাতি রেখে এই যেগুলো আমাদের ব্যায়াম করতে গিয়ে আমাদের কুফল বয়ে নিয়ে আসবে সেই ব্যায়ামগুলো আমরা পরিহার করে আমাদের বয়স ভিত্তিতে এবং বয়স ভিত্তিতে আমরা ব্যায়ামগুলো সিরিয়াল করে নেব এবং বয়স ভিত্তিতে যে ব্যায়ামগুলো আমাদের করা দরকার সেই সব ব্যায়ামগুলো আমরা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে এই আজকের অনলাইন ক্লাসে ব্যায়াম, অতিরিক্ত ব্যায়ামের কুফল, এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা মনোযোগ সহকারে এই শরীরচর্চা সুস্থ জীবন পাঠ অতিরিক্ত ব্যায়ামের কুফল তোমরা বিস্তারিত এটা বিস্তারিত আলোচনা করবে এবং অনলাইন ক্লাসটা দেখবে। আমি বাড়ির কাজ হিসাবে আমি যেটা দিতে চাচ্ছি, দেখো বাড়ির কাজ এক হচ্ছে ব্যায়াম কি কখন কিভাবে ব্যায়াম করব তার একটি তালিকা তৈরি কর। শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ হিসাবে ব্যায়াম কি, কখন কিভাবে ব্যায়াম করব তার একটি তালিকা তৈরি করব। দুই নম্বর হচ্ছে অতিরিক্ত ব্যায়ামের উপরগুলি যুক্ত
ব্যায়ামের কুফল গুলির আলোচনা শিক্ষা প্রথম অধ্যায় শরীরচর্চা সুস্থ জীবন বাড়ছে আগতিত্ব ব্যায়ামের কুফল বিস্তারিত আলোচনা করলাম। এখন করোনাকালীন সময়, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, করোনাকালীন সময়ে তোমরা বাসায় থাকবে, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখবে, বাইরে বাড়ালে মাস্ক ব্যবহার করবে এবং ঘন ঘন সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত পরিষ্কার করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।